সারা দেশব্যাপী বিএসটিআই এবং অন্যান্য অর্গানাইজেশনগুলি বিশেষ করে ফুড সেফটি অথরিটি ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা এবং অন্যান্য যারা আছে তারা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিএসটিআইয়ের পক্ষ থেকে আজকে মহাপরিচালক আমি নিজে আমার সহকর্মীদের সাথে ঢাকার একটি বাজারকে দেখবার জন্য নিজে উপস্থিত হয়েছি। বিশেষত এটি
ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনার রজনীগন্ধা সুপারমার্কেট যেটি কচুক্ষেতে অবস্থিত একটি বড় বাজার এখানে সেই বাজারে আমরা উপস্থিত হয়েছি টিম আমরা র‍্যান্ডমলি অনেক কিছু আমরা দেখলাম আমরা বাজারের শুরুতেই অপারেশনের শুরুতেই এখানে ফলের দোকান আমরা দেখেছি একটি কমন কথা থাকে যে ফলের মধ্যে ফরমালিন আসলে ফলকে ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যায় না এটা অন্য কোনো কেমিক্যালস দিয়ে হয়তো আপনার এটাকে রাইপেনিং করানো হয় অথবা তাকে তার সেলফ ভ্যালু বাড়ানোর জন্য সেটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ নিরাপদ ফরমালিন আছে কি না সেটার উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা আমাদের এখানকার কেমিক্যাল টেস্ট আমরা করেছি কেমিক্যাল টেস্ট করে এখানে আমরা যে ফলাফলটা পেয়েছি এখানে আমরা কোনো ধরনের ফরমালিনের অস্তিত্ব আমরা পাই নাই আমরা অত্যন্ত খুশি যে এই বাজারটা সবসময় মনিটরিং থাকে এবং এখান থেকে যে সমস্ত ভোক্তারা পণ্য কিনে থাকেন তারা অন্ততপক্ষে একটা নির্ভেজাল ফল পেয়ে থাকেন এটাতে আমরা নিশ্চিত দ্বিতীয়ত ওজনটা ঠিক দেয় কিনা সে বিষয়টি আমাদের কনসার্ন ছিল আমরা র‍্যান্ডমলি বেশ কয়েকটি দোকানে ওজন আমরা চেক করেছি শুধু তাই নয় মাংসের দোকান আমরা দেখেছি মাছের দোকানে দেখেছি মাছের দোকানের থেকে আমরা চিংড়ি মাছ এবং বিশেষ করে অত্যন্ত মূল্যবান রূপচাঁদা মাছ আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে এখানে ইনস্ট্যান্টলি আমরা কেমিক্যাল টেস্ট করেছি কেমিক্যাল টেস্ট করে আমরা কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি আমরা এখানে পাইনি এটা আমাদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ এই ভেজাল বিরোধী অভিযানে আসলে মানুষের মাঝে একটা প্যানিক সৃষ্টি হয় ব্যবসায়ীদের মাঝে প্যানিক সৃষ্টি হয় আমরা বাজার থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা ব্যবসায়ী হাসছে কারণ তারা বিজয়ী হয়েছে আমরা বিজিত হয়েছি কারণ আমরা তাদের কোনো ত্রুটি বিচ্যুতি ধরতে পারি নাই আমরা এটাই চাই আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের নির্ভেজাল খাবারগুলো উঠুক এবং আমরা নিরাপদ এবং মানযুক্ত যে খাবারগুলো সে খাবারগুলো জনসাধারণ পাক সেজন্য আমরা কাজ করছি এবং আমরা অনেক পজিটিভ রেসপন্স এখানে আমরা পাচ্ছি আরেকটি বিষয় না বললেই নয় আমাদের এই অভিযানগুলোকে আপনারা বিভিন্ন প্রেস এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা যেভাবে উপস্থাপন করেন সারা দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দেন এখানে হয়তো 150 মানুষ আমাকে দেখছে আমাদেরকে কিন্তু আপনাদের বদৌলতে এই বাংলাদেশের 64 জেলার যত উপজেলা আছে যত গ্রামগঞ্জ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু মেসেজ তাদের কাছে পৌঁছে যাচ্ছে আর অসৎ ব্যবসায়ী যারা আছেন তারা এখান থেকে সতর্ক হচ্ছেন তারা সত্যিকার অর্থে ভেজাল বা ফুডকে অ্যাডাল্টারেট করতে পারে এরকম পণ্য যেন না মিশান সেই আহ্বানটা আমাদের থাকবে আমরা ব্যবসায়ী বান্ধব হিসাবে কাজ করতে চাই যে সমস্ত সৎ ব্যবসায়ী আছে তাদের পাশে থেকে তাদেরকে আমরা পেট্রন করতে চাই আর যারা অসৎ ব্যবসায়ী যাদের একজন দুজনের কারণে শত শত ভালো ব্যবসায়ীদের এবং সৎ ব্যবসায়ীদের বদনাম হয়ে যায় এই রকম ব্যবসায়ীদেরকে আমরা খুঁজছি আমরা তাদেরকে প্রশ্রয় দেব না আমরা তাদেরকে আশ্রয় দেব না আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা জনগণের সম্পৃক্ততা চাই এখানে কোনো ধরনের যদি কোনো ধরনের অ্যাডাল্টারেট ফুড পণ্য বিক্রি হয় আপনারা অনুগ্রহ করে আমাদেরকে খবর দিবেন আমাদের ভিজিলেন্স টিম রয়েছে সারা দেশ জুড়ে তাদের অপারেশন পরিচালিত হচ্ছে